দর্শক, একের পর এক হত্যা খুন ধর্ষণের সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে কিছুটা বিব্রত বোধ করলেও সংবাদ প্রচারের স্বার্থেই এসব তথ্য আপনাদের সামনে তুলে ধরতে হয়। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো, কুমিল্লায় দিনে দুপুরে আদালতে বিচারকের সামনেই এক আসামি হত্যা করে অপর আসামিকে। তো দর্শক, কখন কোথায় এবং কী কারণে ঘটনাটি ঘটেছে পুরো বিষয়টি জানব। আমরা আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কুমিল্লায় আদালত কক্ষে বিচারক ফাতেমা ফেরদৌসের উপস্থিতিতে হত্যা মামলার শুনানি চলাকালে এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে হত্যা করেছে। সোমবার দুপুরে অতিরিক্ত তৃতীয় দায়রা জজ আদালতে এ হত্যাকাণ্ড ঘটে। দুই আসামি সম্পর্কে চাচাতো ভাই। 2013 সালে হাজি আব্দুল করিম হত্যা মামলার শুনানির দিন ছিল সোমবার। নিহত রাজমিস্ত্রি ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের ওয়াহিদুল্লার ছেলে, ঘাতকের নাম হাসান। সে লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের মৃত শহীদুল্লার ছেলে। হাজি আব্দুল করিম ছিলেন ঘাতক হাসানের সৎপিতা এবং ফারুকের চাচা। এরা দুজনেই জামিনে ছিল। ঘাতক হাসানকে আদালত কক্ষেই গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলার আসামি হওয়ার জন্য হাসান দায়ী করছিল ফারুককে। এ ক্ষোভ থেকেই সে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে খোদ আদালত কক্ষে ছুরি নিয়ে একজন আসামি কিভাবে প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আর সাংবাদিকদের সাথে কথোপকথনে এমন প্রশ্ন তুলেছেন খোদ বিচারকই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার সহ পিবিআই কর্মকর্তারা। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদালতের নিরাপত্তা জোরদার করা হয়। এ বিষয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ঘাতক হাসানকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফারুককে ছুরিকাঘাত করার পর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। কথা হয় বাংলাদেশ বার কাউন্সিলের রোল অ্যান্ড পাবলিকেশন সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট কাইমুল হকের সাথে। তিনি বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘাতক হাসান এত বড় ছুরি নিয়ে কিভাবে প্রবেশ করলো সে প্রশ্ন আমাদেরও। এজলাসে এমন ঘটনা আমাদের খুবই শঙ্কিত করে তুলেছে, আমরা খুবই উদ্বিগ্ন।